দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আমরা একটি প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি, যেটি হচ্ছে OIVS অর্থাৎ অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম। মূলত এটি একটি রিমোট ডিভাইস যেটি ইন্টারনেট কানেক্টেড থাকবে। এই ডিভাইসের সাথে বিভিন্ন ডাটাবেস অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড, আমাদের যে ক্রিমিনাল ডাটাবেস সহ বিভিন্ন ডাটাবেস এই ডিভাইসটির সাথে রিমোটলি কানেক্টেড, মানে ইন্টারনেট কানেকশন থাকলে এই কানেকশনটা আমরা পাচ্ছি। মূলত প্রায় শতাধিক OIVS আমরা দেশব্যাপী আমাদের যে মোবাইল টহল থাকবে এই মোবাইল টহলের কাছে এই OIVS দেয়া আছে। আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটি আপনারা জানেন যে আগামীকালকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আমাদের প্রতিটি সংসদীয় আসনে র‍্যাবের মোবাইল টিম তারা দায়িত্ব পালন করবেন এবং বিভিন্ন কেন্দ্রের সামনে দিয়ে আমাদের মোবাইল টিম যখন টহল কার্যক্রম পরিচালনা করবে তখন আমরা সেই কেন্দ্রের আশেপাশে সন্দেহজনক ব্যক্তিদেরকে আমরা এই OIVS অর্থাৎ এখানে আমরা স্বাভাবিকভাবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে কোনো ব্যক্তির NID আমরা দেখতে পারি, অথবা যে কোনো ব্যক্তি ক্রিমিনাল ডাটাবেজে অর্থাৎ তার যে ক্রিমিনাল স্টোরি, পূর্ববর্তী স্টোরি, সেটা আমরা চেক করতে পারি। সেখানে আমরা OIVS দিয়ে বিভিন্ন কেন্দ্র সামনে আমরা চেক করব। সেখানে আমরা যদি দেখি যে সে ওই কেন্দ্রের ভোটার না, কিন্তু সে ওই কেন্দ্রের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে, সেক্ষেত্রে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং তার যদি ঘোরাফেরাটা যৌক্তিক কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা কথা, বাট সে যদি কোনো যৌক্তিক কারণ দেখাতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমরা তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা নিতে পারব। পাশাপাশি এই OIVS এর মাধ্যমে আমরা বিভিন্ন স্থানে অর্থাৎ এলাকা বা বিভিন্ন স্থানে যেখানে আমরা অভিযোগ পাচ্ছি যে বহিরাগতরা প্রবেশ করছেন বা অনেকে আসছেন যারা নির্বাচনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, সেখানেও কিন্তু এই OIVS এর মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তিকে শনাক্ত করা অর্থাৎ তার ফিঙ্গারের মাধ্যমে যে তার পরিচয়, তার পূর্ববর্তী অপরাধ স্টোরি, এই বিষয়টা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পেতে পারি। সো আমরা মনে করি যে এই OIVS ব্যবহারের ফলে মানুষের দুর্ভোগ বা জনদুর্ভোগ অনেকটাই কমিয়ে যারা এই ধরনের বহিরাগত বা যারা বিভিন্ন সময় এই নির্বাচনে বাহিরে প্রভাব বিস্তার করতে পারে বা যিনি কেন্দ্রের ভোটার না বা সেখানে প্রভাব বিস্তার করার জন্য কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করছেন, এই জাতীয় ব্যক্তিদেরকে আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা আমরা নিতে পারব। যে কোনো স্থানে আমরা এই ডিভাইসের মাধ্যমে যে কোনো সন্দেহজনক ব্যক্তিকে আমরা কিন্তু যাচাই বাছাই করে যদি তার কার্যক্রম বা তার ঘোরাফেরা সন্দেহজনক মনে হয় আমরা কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। মূলত এই OIVS এই ডিভাইসের মাধ্যমে আমরা যে কোনো ব্যক্তির NID এবং তার পূর্ববর্তী অপরাধকর্ম এটা অন দি স্পট আমরা সাথে সাথে দেখতে পারবো। যেই তথ্য পাওয়া সাপেক্ষে যাচাই বাছাই করে আমাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অথবা মাঠে নিয়োজিত যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তাদের কাছে যদি মনে হয় যে তার ঘোরাফেরা বা তার অ্যাক্টিভিটিস সন্দেহজনক, নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করার মতো বিষয় চলে আসে, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী রিটার্নিং অফিসার যারা আছেন সবাই সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সো এই ডিভাইসটা আমাদের সবচেয়ে বড় যে সাপোর্টটি দিচ্ছে, যে কোনো স্পটে অন দি স্পটে একজনকে আমরা তার পরিচয় শনাক্ত করা, তাকে যাচাই বাছাই করা অর্থাৎ তার পূর্ববর্তী অপরাধ স্টোরি আদৌ আছে কিনা, তার নামে আগে কোনো মামলা আছে কিনা বা সে কখনো কোনো অপরাধকর্ম করেছে কিনা, অন দি স্পট আমরা কিন্তু রিমোটলি ডাটাবেজে সংরক্ষিত তথ্য আমরা যাচাই বাছাই করতে পারছি। নির্বাচনের সময় সকাল 8টা থেকে বিকাল 4টা ভোট, এই সময় আপনি যে কাউকে নিয়ে আসেন তার ভোটদানে বাধাগ্রস্ত হতে পারে, তিনি এক জায়গায় ভোটার হতে পারেন বা তিনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে তিনি নিয়োজিত থাকতে পারেন, সো সেই যাচাই বাছাই করার জন্য কাউকে অফিসে নিয়ে আসা, আবার তাকে ছেড়ে, এই যে তার যে একটা ঝামেলা, তার যে একটি বিড়ম্বনা, সেটি থেকেও কিন্তু তিনি রক্ষা পাচ্ছেন।